আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব রিফ্র্যাক্টারি পিরিয়ড অফ দ্য কার্ডিয়াক মাসেল রিফ্র্যাক্টরি কথাটার মানেটা কি আমরা যদি বাংলায় বলতে চাই রিফ্র্যাক্টারি মানে হচ্ছে অবাধ্য মানে ওই সময় সে যে কাজটা করতেছে সে কাজটাই করবে তুমি তখন তাকে যা ইচ্ছা তাই বলো না কেন সে অন্য কোনো কাজ করবে না এটাই হচ্ছে রিফ্র্যাক্টারি পিরিয়ড তাহলে কার্ডিয়াক মাসেলে রিফ্র্যাক্টরি পিরিয়ড কোনটা যখন কার্ডিয়াক মাসেলে একটা অ্যাকশান পটেন্সিয়াল চলতে থাকবে ধরে নেই আমরা একটা অ্যাকশান পটেন্সিয়ালের ডিউরেশন হচ্ছে পয়েন্ট টু সেকেন্ড তাহলে ওই পয়েন্ট টু সেকেন্ড টাইমে তুমি তাকে যত স্টিমুলেশনে দাও না কেন যতটা স্টিমুলেশন দিতে থাকো না কেন ওই পয়েন্ট টু সেকেন্ড টাইমে সে কোনো স্টিমুলেশনের সারা প্রদান করবে না যতক্ষণ না তার অ্যাকশান পটেন্সিয়ালটা শেষ হচ্ছে এটাই হচ্ছে কার্ডিয়াক মাসেলের রিফ্র্যাক্টারি পিরিয়ড এটাতে সুবিধা হচ্ছে কি সে তার কাজটা খুব সুন্দরভাবে করতে পারতেছে আমরা যদি একটা কাজে কনসেনট্রেট করি বা ফোকাস করি তাহলে দেখবো আমাদের কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয় একসাথে অনেকগুলো কাজ করতে গেলে কাজটা কিন্তু সুন্দরভাবে হবে না আর তাই এই কার্ডিয়াক মাসেলের রিফ্র্যাক্টারি পিরিয়ডটা থাকাতে আমাদের হার্ট তার কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারতেছে এবারে এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে গিয়ে অ্যাপসোলেট রিফ্র্যাক্টরি পিরিয়ড একটা হচ্ছে গিয়ে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড এখন অ্যাবসোলেট রিফ্র্যাক্টরি পিরিয়ড আর রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে অ্যাপসোলেট রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে তুমি সে সময় তাকে যত বড় যত স্ট্রং স্টিমুলেশনই দাও না কেন সে কোনোভাবেই রিএক্সাইটেড হবে না দেখো এখানে রিফ্রেক্টরি পিরিয়ডের ডেফিনেশনটা খুব সুন্দর মতো দেওয়া আছে দ্য টাইম ডিউরিং হুইচ আর নর্মাল কার্ডিয়াক ইম্পালস ক্যান নট রিএক্সাইট অ্যান্ড অলরেডি এক্সাইটেড এরিয়া অফ কার্ডিয়াক মাসেল অলরেডি এক্সাইটেড মানে কি যেখানে অ্যাকশন পটেন্সিয়াল জ্বলতেছে সেই জায়গাটাতে আবারও রিএক্সাইটেড হয়ে অ্যাকশন পটেন্সিয়াল তৈরি হবে না নর্মাল রিফ্রেক্টারি পিরিয়ডটা কত পয়েন্ট টু ফাইভ থেকে পয়েন্ট থ্রি সেকেন্ড এটাই মেনলি অ্যাপসুলেট রিফ্রেক্টারি পিরিয়ড কিন্তু সাথে আমাদের রিলেটিভ রিফ্রেক্টারি পিরিয়ড হিসেবে পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড রয়েছে আসলে এই জায়গাটা কোনটুকু এটা হচ্ছে যখন একটা অ্যাকশন পটেনশিয়াল শেষের দিকের টাইমে দেখো রিপোলারাইজেশান প্রায় শেষ এই টাইমে টাইমেটুকুকে আমরা বলবো রিলেটিভ রিফ্রেক্টরি পিরিয়ড কারণটা কি যে আমাদের হয়তো বা কাজটা প্রায় শেষের দিকে আর একটা লাইন পড়া বাকি আসছে দেন আমি আরেকটা কাজে চলে যেতে পারি তো ওই এক লাইন পড়া বাকির সময় আমি কিন্তু আরেকটা পড়া স্টার্ট করতে পারি এটা হচ্ছে রিলেটিভ রিফ্রেক্টারি পিরিয়ড কিন্তু আমি ওই এক লাইন বাদ থাকা অবস্থায় অন্য একটা পড়া কখন স্টার্ট করব। যখন দেখবো ওটা আমাকে আর্জেন্ট বা ওটা আমাকে এখন জানতেই হবে বা বুঝতে পারতেছি যে স্যার নেক্সট কোয়েশ্চেনটা আমাকে এটাই করবে তখন আমি যেটা পড়তেছিলাম সেটা বাদ দিয়ে কিন্তু আমি ওইটার সাথে সাথে পড়া শুরু করবো দ্যাট মিন্স যদি কোনো একটা স্ট্রংার স্টিমুলেশন হয় দেখো এখানে রিলেটিভ রিফ্রেক্টারি পিরিয়ডের সেম ডেফিনেশনটাই দেওয়া আছে দ্য টাইম ডিউরিং হুইচ দ্য মাসল ইস মোর ডিফিকাল্ট টু এক্সাইট দেন নর্মাল বাট নেভার দিলস ক্যান বি এক্সাইটেড বাই এ ভেরি স্ট্রং এক্সাইটেডারি সিগন্যাল যদি অনেক বেশি স্ট্রং একটা সিগনাল আসে তাহলে কিন্তু আমরা সেটাকে এক্সাইটেড করতে পারবো আশা করি রিফ্র্যাক্টারি পিরিয়ডটা সম্পর্কে সবাই বুঝতে পেরেছ আরেকটা ব্যাপার যেটা জাস্ট একটু মনে রাখো যাতে আমাদের নেক্সট টপিকে যখন আমরা যাব ব্যাপারটা আমাদের খেয়াল থাকবে সেটা হচ্ছে যখন রিলেটিভ রিফ্রেক্টারি পিরিয়ড টাইমে কোনো একটা অ্যাকশান পটেন্সিয়াল শুরু হয়েছে দেখো এটা কি আগের মতো এত উপরে গেছে ফোর্স অফ কন্ট্রাকশন কি আগের মতো এত বেশি হয়েছে না কিন্তু অনেক কম পরিমাণে তাই রিলেটিভ রিফ্রেক্টারি পিরিয়ডে আমাদের হার্ট মাসেলে যদি কোনো অ্যাকশান পটেন্সিয়াল স্টার্ট হয় সেই অ্যাকশান পটেন্সিয়ালের দরুন যে ফোর্স অফ কন্ট্রাকশানটা হবে সেটা কিন্তু কম হবে আর সেটা যদি কম হয় কম মানে কি নর্মাল কনস্ট্রাকশানের চেয়ে কম মানে প্রিমিয়াচিওর কন্ট্রাকশন ওকে এবার আসি এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং এই পুরো কথাটা পড়ার আগে ফার্স্টে আমরা এই ছবিটা দেখব আমরা যদি এই ছবিটাকে খুব সুন্দর মতো করে বুঝি তাহলে আমাদের ওই পড়াটুকু আর কোনো ব্যাপারই না দেখো ফার্স্টে এটা হচ্ছে সার্কোলেমা সার্কোলেমা মানে হচ্ছে গিয়ে সেল মেমব্রেন এটা হচ্ছে সাইটোপ্লাজম যেটা একটা নাম সার্কোপ্লাজম এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটার আরেকটা নাম সার্কোপ্লাজমিক রেটিকুলাম নর্মাল স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে একটা অ্যাকশন পটেন্সিয়াল এই টি টিবিল দিয়ে সেলের ভিতরে ঢুকে মানে মাসেল সেলের ভিতরে টি টিউবওয়েলটি কি একটা চ্যানেল বা ক্যারিয়ার প্রোটিনের মতো এটা দিয়ে ঢুকার পরে সার্কোপ্লাজমিক রেটিকুলামকে স্টিমুলেট করে যে ক্যালসিয়াম আয়নগুলোকে রিলিজ করে দাও দেন তারা কন্ট্রাকশন করে বাট ইন কেস অফ কার্ডিয়াক মাসেল দেখো আরও কিছু কিছু ঘটনা রয়েছে স্কেলেটাল মাসেলে শুধুমাত্র অ্যাকশান পটেন্সিয়াল ঢুকলেও কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে ক্যালসিয়াম আয়ন সহ ঢুকে কেন ক্যালসিয়াম আয়ন সহ ঢুকে আসতেছে কোশ্চেন অ্যান্সারে এই ক্যালসিয়াম আয়নটা ঢুকে এখানকার যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে কার্ডিয়াক মাসেলে সেখানে যে ক্যালসিয়াম রিলিজ চ্যানেল যেটার আরেকটা নাম হচ্ছে রায়ানোডিন রিসেপ্টর চ্যানেল এই চ্যানেলটাকে ওপেন করে দেয় যাতে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়নগুলো বের হতে পারে তাহলে নর্মাল স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে কিন্তু সার্কোপ্লাজমিক রেটিকুলামে ক্যালসিয়াম ডিফিউশনের জন্য বাইরে থেকে এক্সট্রা ক্যালসিয়ামের দরকার ছিল না কিন্তু কার্ডিয়াক মাসেলে সেটা দরকার আফটার কন্ট্রাকশনের পরে ক্যালসিয়ামগুলো কন্ট্রাকশনের পরে যখন রিল্যাক্সেশন হবে ক্যালসিয়ামগুলো সার্কোপ্লাজমিক রেটিকুলামে ব্যাক করবে থ্রো ক্যালসিয়াম এটিপিএস চ্যানেল দিয়ে আর এই যে ইসিএফ থেকে কিছু আসছিল না ক্যালসিয়াম সেগুলো কিভাবে ব্যাক করবে সেগুলো যাবে সোডিয়াম ক্যালসিয়াম ট্রান্সপোর্টারের মাধ্যমে তাহলে এই ঘটনাটা ঘটাইতে গিয়ে আমার বডিতে কি এক্সট্রা সোডিয়াম আয়ন ঢুকলো না সেটাও তো একটা প্রবলেমের ব্যাপার সেটা তাহলে আমরা কীভাবে রিলিজ করব এই সোডিয়াম আয়নটা আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে এখন আসি কয়েকটা কোশ্চেনে যে প্রথম কথা কেন ক্যালসিয়াম আয়নের দরকার কি এমন দরকার ছিল নর্মাল একটা স্কেলেটাল মাসেলে কন্ট্রাকশন ঘটার জন্য যতটুকু ক্যালসিয়াম আয়ন দরকার সার্কোপ্লাজমিক ক্রেটিকুলামে ততটুকু ক্যালসিয়াম স্টোর্ড থাকে কিন্তু কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এত পরিমাণে ক্যালসিয়ামটা এই অ্যান্টোপ্লাজমিক ক্রেটিকুলামে থাকে না স্টোর্ড তাই তাকে যা যখন আমার নিজের না থাকবে তখন আমি নিশ্চয়ই বাইরে থেকে সেটা আনার চেষ্টা করব লাইক তখন ইসিএফ থেকে এটা আসে এখন এই স্কেলেটাল মাসেলে টি টিউবিল দিয়ে তো ক্যালসিয়াম ঢুকে না তাহলে কেন কার্ডিয়াক মাসেলে টি টি ক্যালসিয়াম ঢুকবে হ্যাঁ একটা কথা ছিল যে দরকার পড়া বা না পড়া তবু টি তো ওপেন হচ্ছে এবং আমাদের তো ইসিএফের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সব কিছুই রয়েছে তাহলে কেনই ক্যালসিয়ামটা টি টিউবওয়েলের মধ্যে ঢুকতেছে এক কথা হচ্ছে কার্ডিয়াক মাসেলের টি টিউবিউলের ওপেনিংটা বা উইথটা বড় ডায়ামিটারটা ফাইভ টাইমস মোর দ্যান স্কেলেটাল মাসেল যে কারণে অ্যাকশন পটেনশিয়ালের সাথে ক্যালসিয়াম আয়নও ঢুকতে পারে তার সঙ্গে ইসেফের মধ্যে ধরো নেগেটিভ আয়নগুলোও আছে তাহলে সেগুলো কেন ঢুকতেছে না সেটা হচ্ছে টি টিউবওয়েলের মধ্যে মিউকোপলিস্যাকারাইড থাকে তোমরা অলরেডি বায়োকেমিস্ট্রিতে কার্বোহাইড্রেট টপিকের মধ্যে মিউকোপলিস্যাকারাইড পেয়েছ না তো কম একটা কম্পাউন্ড যে কম্পাউন্ডটা নেগেটিভলি চার্জ অ্যাজ এটা নেগেটিভলি চার্জ তাই সে পজিটিভ আয়নটাকে অ্যাট্রাক্ট করবে তাই এটি টিউবিউলে থাকা মিউকোপলিস্যাকারাইড এই ক্যালসিয়ামটাকে অ্যাট্রাক্ট করে বাইন্ড করে রাখে যাতে যখনই দরকার হবে জাস্ট পাস করতে পারে ওকে এখন আরেকটা কথা হচ্ছে ক্যালসিয়াম আয়ন ছাড়া কেন অন্য কোনো আয়ন আসলো না সেটার অ্যান্সার অলরেডি আমরা দিয়ে দিয়েছি আমাদের সেলের কী দরকার আমাদের সেলের দরকার ক্যালসিয়াম আয়ন কেন আমরা অন্য কোনো আয়ন আনতে যাব। তাহলে এখান থেকে আমরা একটা কোয়েশেন আসতে পারি যে আমাদের ইসিএফের যদি ক্যালসিয়াম আয়নের কোনো চেঞ্জ হয় আমাদের কি স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশনে কোনো ইফেক্ট পড়বে তেমন কিন্তু কোনো ইফেক্ট পড়বে না কারণ তাদের কি বাইরের ইসিএফের দরকার পড়ে পড়ে না কিন্তু তাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে স্টোরেজ আছে ক্যালসিয়ামের সেটা দিয়ে হয়ে যায় কিন্তু হার্ট মাসেলের ক্ষেত্রে আমাদের ইসিএফের যদি ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায় তাহলে সেটা কিন্তু একটা ঝামেলা আমাদের হার্টটা ঠিকমতো কন্ট্রাকশন করতে পারবে না আশা করি সবাই এই টপিকটা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে